দেখেন এই যে পরিমণি রাজনীতি নিয়ে আপনি আমার প্রশ্ন করলেন আর বলতেও আমার কিন্তু বিব্রত লাগছে। আরে ভাই, আজকে তুমি কেউ তারা ছেড়ে দিছো, সে কয় তোমার ছেড়ে দিছে, এটা কোনো জামাই বউয়ের কাজ? হ্যাঁ, এটা তো কোনো জামাই বউয়ের কাজ হলো না রে ভাই। তোমরা জামাই বউয়ের চেয়ে বড় কথা হচ্ছে তোমরা একটা রাষ্ট্রীয় সম্পদ এখন ভাই। তুমি একজন প্রতিষ্ঠিত নায়িকা, তুমি একজন প্রতিষ্ঠিত নায়ক, তুমিও তোমার ছবি সুপার হিট হয়েছে, পরিমণিরও দুই তিনটা ছবি সুপার হিট হয়েছে, তারপরে কি? তারপরে হয়েছে ব্যারেন্ডা বাস্তাসো, দুই বছর ধরে তোমাদের কোনো ছবি নাই, তোমরা তোমার ছবি নিয়ে থাকবা, তোমরা আলোচনায় থাকবা ছবির, আমরা শুনবো। পরিমণি নতুন দুটি ছবিতে অভিনয় করছেন, রাজ নতুন পাঁচটি ছবিতে অভিনয় করছেন, না তোমরা বাস্তব জীবন নিয়ে অভিনয় করো। তুমি একটা টেলিভিশনে গিয়ে হচ্ছে টক শোতে বলো যে আমি তো পড়ি আমাকে এই করেছে। পরিমণি আবার আরেক আমাকে কেন ভাই, এগুলো কি? তোমরা বাস্তব জীবনে অভিনয় করো না ভাই, তোমরা টেলিভিশন ক্যামেরার সামনে যা কান্দাকাটি করো, অভিনয় করো। তো এই অভিনেতা এক সেকেন্ড আমরা সব অভিনেতা অভিনেত্রীরা পারি, তোমাদের জন্য আমরা যারা ভালো নির্মাতা আছি আমরা ছবি করতে পারি না, তোমাদেরকে ওই কর্পোরেটরা নিয়ে তোমাদেরকে ওই লোকে হাইলাইটস করে, আর তোমরা সেই ভাবে বাস্তব জীবনের নাটক ফেসবুকে তুলে ধরো, ইউটিউবে তুলে ধরো, বিভিন্ন টক শোতে যায় নিজেরা গরম করো মার্কেট, কিন্তু সিনেমা থাকে না ভাই তোমাদের হাতে। আমরা সিনেমা করলেও যা না করলেও, কিন্তু তোমরা তো নায়ক নায়িকা, তোমরা সিনেমা না করলে ভাই তোমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা নির্মাতা আমাদের অস্তিত্ব থাকবে, আমরা ছয় বছর পর একটা ই বানাতে পারবো, কিন্তু একটা ছয় বছর পর যদি একটা হিরো হিরোইন অভিনয় করতে আসে, মার্কেট নাই, এই ছয় বছর অনেক নায়ক নায়িকা তৈরি হয়ে যাবে। এই জন্য কি বাস্তব জীবনে তোমরা অভিনয় কইরা এই লাইমলাইটে থাকতে চাও? কেন ভাই, তোমরা কম টাকায় অভিনয় সাইন করো না, চলচ্চিত্রে থাকো না, চলচ্চিত্রের অভিনয় অভিনয় করো না, কেন তোমাদের বাস্তব জীবনে অভিনয় করতে হবে রে ভাই? সঠিক পথে আসো। শরীফুল রাজের প্রথম ছবিটি যদি আমি ভুল না করে থাকি, পরাণ ছবিটি সুপারহিট হয়। পরাণ ছবিটি সুপারহিট হওয়ার সাথে সাথে এই ছবির পরিচালক এবং শরীফুল রাজ দুজনেই প্রচণ্ড গরম খেয়ে গেল। মানে বিষয়টা এরকম হলো, তাদের সাথে আবার একটি কর্পোরেট টেলিভিশন চ্যানেলের উপস্থাপকও আছেন, টেলিভিশন চ্যানেলটি যদিও পিছন থেকে হাইট থাকে, প্রকাশ্যে আসে না, কিন্তু সেই উপস্থাপককে দিয়ে তারা এই দুজনকে, একজনকে চলচ্চিত্রের ধরন হচ্ছে গিয়ে ওই যে কী বলে দেবতা থাকে না, দেবতা আমরা এইগুলোতে দেখি যে দেবতা থাকে ইংলিশ মুভিগুলোতে, যাদের পাখনা থাকে উড়ে বেড়ায়, তো সেরকম ইংলিশ ছবির দেবতাদের মতো দুইজনকে দুই জায়গার দেবতা বানানোর চেষ্টা করেছে। শরীফুল রাজকে চেষ্টা করেছে আমাদের চলচ্চিত্রের মানে দেবতা বানাতে হিরোদের, আর সেই পরিচালককে চেষ্টা করেছেন সেই উপস্থাপক সহ সেই কর্পোরেট কোম্পানিটি দেবতা বানাতে, কিন্তু তারা ভুলে যান চাইলেই সবাইকে দেবতা বানানো যায় না। একজন সাকিব খান একদিনে তৈরি হয় না, তা আমি বহুবার বলেছি, তেমনি একজন পরিচালক মনতাজুর রহমান আকবর, কাজী হায়াত কিংবা তার চেয়ে বড় বড় ডিরেক্টর যাদের আমি নাম নিতে পারলাম না, এখন ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, তো এরা একদিনে তৈরি হয় না ভাই। আপনি একদিনে একটা ছবি হিট দিয়ে গরম খেয়ে যাবেন আর বলবেন আপনার পারিশ্রমিক 30 লাখ টাকা, যেটা শরীফুল রাজ বলেছেন যে তার পারিশ্রমিক 30 লাখ টাকা। মানে আপনারা আসলে কি চলচ্চিত্রকে ভালোবেসে আসছেন, নাকি আপনারা এই চলচ্চিত্রকে ধ্বংস করতে আসছেন? এই যেমন ধরেন আপনি যে এই টপিকসটা তুললেন যে শরীফুল রাজ এবং হচ্ছে গিয়ে পরিমণি, এরা যতটা না পর্দায় অভিনয় করে, এরা ব্যক্তি জীবনে দেখবেন তার চেয়ে মানে বেশি অভিনয় করে। কিভাবে বেশি অভিনয় করে আপনি দেখেন, পরিমণির প্রতিটা জন্মদিন ছিল একটি বিতর্কিত জন্মদিন। এখন বিতর্কিত কিভাবে, মানে এমন এমন কাণ্ড হয়, এমন এমন সে পোশাক পরে, বা এমন একটি ঘটনা সে ঘটায় যেন সেই ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কেন ভাই আপনাকে, আপনি তো হিরো আলমের মতো কন্টেন্ট প্রোভাইডার না, বা আপনি অন্যান্য যারা ভিডিও কন্টেন্ট প্রোভাইডার আছে ইউটিউবে কাজ করে, যাদের হচ্ছে গিয়ে সবসময় ভাইরাল হইতে হবে, তা আপনি তো ভাইরাল ব্যক্তি না, আপনারা বলেন আপনাদের ভাষায় তা যে হিরো আলম ভাইরাল হওয়ার জন্য এইসব কাজ করে, তা আপনারা তো হিরো আলমের মতো ভাইরাল ব্যক্তি না, আপনারা তো অভিনেতা অভিনেত্রী হইতে আসছেন, তো আপনারা কেন সেই কাজগুলো করেন? আপনারা কেন আপনাদের ব্যক্তি জীবনটাকে এমন একটি জায়গায় নিয়ে যান যে আমি দেখেছি আমাদের সাংবাদিক ভাইরা অনেকেই আছেন, একটা গ্রুপ আছেন যে পরিমণি আজকে বাথরুমে পড়ে গেল, পরিমণি আজকে কি বলে কোক খেতে গিয়ে দুইবার হাচ্ছু দিয়েছেন, পরিমণি আজকে রাজকে ফোন করে বললেন যা তুই আমার বাসায় আসবি না, মানে আমি এই এইটার কোনো আসলে রহস্য খুঁজে পাই না। এবং তারাই আবার অনেকে আছেন যে সমালোচনা করে, হ্যাঁ পরিমণি এটা কেন করলো, পরিমণি ওইটা কেন করলো, অসম্ভব খারাপ কাজ করেছে পরিমণি, কিন্তু কি হয় আমরা নিজেরাই আপনাদেরকে অনেক সময় রসদ তৈরি করে দিই। এই যে পরিমণি আর রাজের এই ব্যাপারটি আপনি যে বললেন ফেসবুকের বিষয়টি, দেখেন যতটুকু আমি শুনেছি জেনেছি
যে রাজ নাকি তার ছেলের জন্মদিনে যখন গেল তাকে নাকি বাসায় ঢুকতে দেওয়া হয়নি, ভুল বললে আপনি আমাকে ধরাই দিয়ে, তো ঢুকতে দেওয়া হয়নি, ছেলেও নাকি বাবার কাছ থেকে অন্যদিকে চলে গেছে, আবার কিছুক্ষণ পরে রাজকে রুমে ঢুকতে দিয়েছে, ছেলেও এসেছে এবং আমরা একটি ছবি দেখেছি, যদি সম্ভব হয় আপনি দেখিয়ে দেবেন। হঠাৎ করে আমরা দেখেছি পরিমণির জন্মদিনে অনেক মানুষের সমাগম হয়, কিন্তু হঠাৎ করে কেন গান বাংলার তাপস সেখানে একা এবং আমাদের চলচ্চিত্রের একজন নায়িকা সহ, এই এটা আমার কাছে একটা রহস্যজনক মনে হয়েছে যে পরিমণি কি এখন দিন দিন বন্ধুশূন্য হয়ে যাচ্ছে? রাজ তো বন্ধুশূন্য বুঝাই যায়, কারণ যেই পরিচালক তাকে তৈরি করেছেন সেই পরিচালককেও কিন্তু এই ছেলের কেক কাটার সময় দেখা গেল না, কেক কাটায় মাত্র চারজন, পরিমণি, শরীফুল রাজ, গান বাংলার তাপস এবং আমাদের একজন নায়িকা, আমার মেয়ে সমতুল্য তাই আমি তার নাম নাই নিলাম। তো এই এই বিষয়টি আসলে আমার কাছে একটা রহস্যজনক মনে হয়েছে, রহস্যজনক এই কারণে মনে হয়েছে যে আমরা দেখবেন যখন কোনো জিনিসকে ঢাকতে চাই তখন খুব গোপনে কাজ করি, যে পালন করতে হবে তাই পালন করি, তো তখন হয় কি যে এমন কিছু ব্যক্তিকে ডাকি যারা আমাদের খুব কাছে, তো সেই কাছের দিক থেকে কি তাহলে পরিমণি রাজ বন্ধুশূন্য হয়ে গেল, শুধুমাত্র গান বাংলার তাপসই তার পাশে গেল? আবার এই গান বাংলার তাপসকে নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা টেলিভিশনে বিভিন্ন পোর্টালে দেখি তাকে নিয়ে যতটা বিতর্ক, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলের মালিকদেরকে নিয়ে ততটা কিন্তু বিতর্ক নাই। তো হঠাৎ করে কেন এরকম একটি মানুষ পরিমণি আর রাজের পাশে, এটাও কিন্তু আমাদেরকে ভাবায়। আবার যে নায়িকার কথা বললাম, তিনিও কেন এখানে মিসগাইডেড হচ্ছেন কিনা এটাও আমাকে কিন্তু চিন্তিত করে, কারণ আমি আগেই বলেছি সে আমার মেয়ে সমতুল্য।